তারপরে বহু বহু ছবিতে একসাথে কাজ করা, কুমুদিনের সম্পর্ক। ওড়িয়া নায়ক মিহির দাসকে হারিয়ে শোকিস্তব্ধ হয়ে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 11 জানুয়ারি মারা গিয়েছেন মিহির দাস, বহুদিন ধরে অসুস্থ ছিলেন। এ প্রসঙ্গে রচনার কাছে জানতে চাওয়া হলে ফোনের ওই পার থেকে একেবারে কাঁদতে কাঁদতে তিনি জানান, আমার খুব কাছের মানুষ ছিলেন মিহির দাস, তিনি এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি, আমাকে সব কাজ উনি শিখিয়েছেন, বিশাল বড় লস হয়ে গেল, এভাবে মিহির দাসকে হারবো আমি ভাবতেই পারিনি। শোকিস্তব্ধ হয়ে পড়ে নিজের মনের মন্তব্য জানালেন রচনা ব্যানার্জি। তো ভিউয়ার্স, আসুন আমরা সকলেই মিহির দাসের আত্মার শান্তি কামনা করি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।